বং রান্নাঘরে জানাই সকলকে ওয়েলকাম। আমি কিন্তু আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, সকলের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকে রেসিপিটা স্টার্ট করি। আজকে আমি তোমাদের সাথে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য ছয় ধরনের আলুর তরকারির রেসিপি শেয়ার করব। তাহলে চলো আজকে রেসিপি স্টার্ট করি। আমার প্রথম রেসিপি হলো আমাদের বাঙালিদের সব থেকে প্রিয় সাদা আলু চচ্চড়ি। কড়াইতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেলটা একটু গরম করে নেব। এর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা, এবার একটু হালকা করে ফ্রাই করে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি নুন। এবার আলুগুলোকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবে না, তাহলে কিন্তু সাদা আলু যে সাদা রঙটা সেটা কিন্তু একটু ইয়েলিশ হয়ে যাবে। আলুটা দেখছো ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে জল, যতটা গ্রেভি রাখতে চাও ততটাই কিন্তু জলটা দিও। এ ভালো করে একবার মিক্স করে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর চিনি, যেহেতু লুচির সঙ্গে খাবো তাই জন্য একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। ভালো করে মিক্স করে দিলাম, এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখো আলুর চচ্চড়িটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু আটা গোলা জল দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু এই আলুর চচ্চড়িটা একটু মাখামাখা হয়ে যাবে। এবার আমি আরও দু মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব, যেহেতু আমি আটা গোলা জলটা দিয়েছিলাম। দু মিনিট পর গ্যাসটা বন্ধ করে দেব। আমার কিন্তু একদম সাদা আলুর চচ্চড়ি একদমই রেডি। আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই রেসিপিটা লাইক করো, সকলের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আমার আজকের সেকেন্ড রেসিপি হলো আলু কষা। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। আমি আলু কষা বানানোর জন্য আলুগুলো লম্বা লম্বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দিচ্ছি, এবার দিচ্ছি একটু নুন আর হলুদ গুঁড়ো। এবার আলুটাকে খুব ভালোভাবে আমি ফ্রাই করব। আলুটা কিন্তু আমার ভালোভাবেই ফ্রাই হয়ে গেছে। এবার একটা টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি। এবার এই একই তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো, সামান্য একটু নুন দিয়ে টমেটোটাকে আমি একটু ফ্রাই করে নেব। এবার একটু আদাকে গ্রেট করে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আদা আর টমেটোটা কিছু সময় ধরে আমি একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না আদা আর টমেটোর র ফ্লেভারটা চলে যাচ্ছে। এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে আমি কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো মশলার সাথে খুব ভালো করে আমি মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর চিনি, খুব ভালো করে মিক্স করে নেব। তারপর কিছু সময়ের জন্য আমি এটা হতে দেব। প্রায় 4 থেকে 5 মিনিট পর দেখতেই পাচ্ছ আমার কিন্তু আলু কষা রেডি। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটাই ড্রাই হয়ে গেছে। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। খুব ভালো করে এবার আমি একবার মিক্স করে নেব। তারপর নামিয়ে গরম গরম লুচি পরোটা বা রুটির সঙ্গে সার্ভ করব এই রেসিপিটা। তাহলে দেখতেই পেলে তৈরি হয়ে গেল আজকের সেকেন্ড রেসিপি আলু কষা। আমার আজকে থার্ড রেসিপি আলু মরিচ। আলু মরিচ বানানোর জন্য একটা ফ্রাইং প্যানে আমি একটু বাটার দিয়ে দিলাম। এবার বাটারটাকে একটু ভালো করে মেল্ট করে নেব। বাটারটা একটু মেল্ট হয়ে যাওয়ার পর আমি কটা গোলমরিচ দিয়ে দিলাম, হালকা করে গোলমরিচগুলো একটু ফ্রাই করে নেব। এবার আমি আলু দিয়ে দিচ্ছি, আলুগুলো কিন্তু আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে খুব ভালো করে কিছু সময় ধরে আমি একটু ফ্রাই করে নেব। এই আলু মরিচটা কিন্তু তোমরা লুচি পরোটা বা রুটির সাথেও খেতে পারো, বা শুকনো মুখে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি একটু নুন, খুব ভালো করে মিক্স করে নেব।
অনেক সময় যখন আমাদের জ্বর হয় তখন কিন্তু আমাদের মুখে কিছুই ভালো লাগে না, তখন কিন্তু তোমরা এই আলু মরিচটা বানিয়ে যদি দাও তাহলে কিন্তু মুখের স্বাদটা অনেকটাই ফিরে আসবে। এবার আমি কিছু কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দিয়ে কিছুক্ষণ ভাজবো। এবার দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবে, মানে যতটা ঝাল পছন্দ করো সেই অনুসারেই দেবে। এবার খুব ভালো করে একটু মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, খুব বেশি জল দিচ্ছি না কারণ আমার আলুটা আগের থেকেই সেদ্ধ হয়ে আছে। এবার ভালো করে একবার মিক্স করে নিয়ে কিছু সময় হতে দেব। দেখতেই পাচ্ছ কিছু সময় পর কিন্তু আমার আলু মরিচটা একদমই রেডি, একটু মাখা মাখা হয়ে এসেছে। এবার আমি উপর থেকে আরও সামান্য একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দিচ্ছি একটু ধনে পাতা কুচি। খুব ভালো করে আমি একবার মিক্স করে নিয়ে নামিয়ে নেব গরম গরম আলু মরিচ। এটা তোমরা রুটি, পরোটা, লুচির সাথেও খেতে পারো বা শুধুও খেতে পারো। আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে দেখতেই পেলে কত সহজে তৈরি হয়ে গেল আমার থার্ড রেসিপি, আলু মরিচ। এবার আজকের ফোর্থ রেসিপি হলো জিরে আলু। জিরে আলুটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ। তাহলে চলো দেখিনি রেসিপিটা। আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার জিরেটাকে প্রথমে একটু ফ্রাই করে নেব। এবার এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কাটাও কিছু সময় ফ্রাই করব। এবার আলু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলুগুলোকে আগের থেকেই সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকেও কিছু সময় একটু ফ্রাই করে নেব। এবার দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর নুন। এবার নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আলুটাকে খুব ভালো করে মিক্স করে কিছু সময় ফ্রাই করতে থাকবো। এবার আমি এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল। খুব ভালো করে মিক্স করব। এবার মশলাটার সাথে আলুগুলোকে একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাও দিয়ে কিছু সময় একটু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে একবার মিক্স করে নেব। দেখো আলুটা কিন্তু একটু মাখা মাখা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি, দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু লেবুর রস। খুব ভালো করে মিক্স করার আগে আমি দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার আজকের ফোর্থ রেসিপি, জিরে আলু। তাহলে দেখতেই পেলে কত সহজে আজকের ফোর্থ রেসিপি রেডি হয়ে গেল, জিরে আলু। আমার আজকের ফোর্থ রেসিপি হলো আলুর বাটি চচ্চড়ি। তাহলে চলো স্টার্ট করি। আমি একটা ছোট কড়াইতে প্রথমে আলু দিয়ে দিলাম, তার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, স্বাদ অনুসারে চিনি, তিনটে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব ভালো করে মিক্স করে নেব। এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে হতে দেব রান্নাটা। এবার মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছে আর গ্রেভিটাও অনেকটা ড্রাই হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু আটা গোলা জল দিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায়, আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মিক্স করে আরও 2 মিনিট হতে দেব। 2 মিনিট পর আলুর বাটি চচ্চড়ি একদমই রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে আলুর বাটি চচ্চড়িটা নামিয়ে গরম গরম সার্ভ করব। তাহলে তৈরি হয়ে গেল আজকের ফিফথ রেসিপি, আলুর বাটি চচ্চড়ি। আজকের আমার সিক্সথ রেসিপি বা বলতে পারো লাস্ট রেসিপি, আলু ভাজি। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। ফ্রাইং প্যানে তেল গরম করে সর্ষে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ছোলার ডাল আর বিউলির ডাল। এবার সব কিছুকে কিছু সময় আমি একটু ফ্রাই করে নেব। এবার আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজগুলোকে কিন্তু একদম ছোট ছোট করে আমি কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকেও কিছু সময় আমি ভালো করে একটু ফ্রাই করে নেব।
এবার দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন। হলুদ আর নুনটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজগুলো ফ্রাই করব যতক্ষণ না পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা, কারি পাতা দিয়েও কিছু সময় একটু ফ্রাই করে নেব। এবার দিচ্ছি একটু টমেটো কুচি আর রসুন কুচি, দিয়ে দিচ্ছি একটু নুন। এবার সব কিছুকে ভালো করে আমি একটু ফ্রাই করব যতক্ষণ না টমেটোটা একটু মজে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, একটু হলুদ গুঁড়ো আর নুন, দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছুকে ভালো করে আমি কিছু সময় ধরে ফ্রাই করব। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তো রেসিপিগুলো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, করে আমায় অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, খুব বেশি জল দিচ্ছি না কারণ আলুগুলো আগের থেকে সেদ্ধ করা আছে আর এই তরকারিটা একটু মাখা মাখা হয়, তাই জন্য অল্প একটু জল দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এইভাবেই আলুগুলোকে মিক্স করতে করতে খুন্তির সাহায্যে আমি একটু করে ভেঙে দিচ্ছি আর হালকা করে একটু স্ম্যাশ করে দিচ্ছি। দেখে নাও তোমরা কিভাবে করবে। এবার ভালো করে কিন্তু অনবরত মিক্স করব আর এভাবে একটু স্ম্যাশ করতে থাকবো। একেবারে পুরো স্ম্যাশ করে দেবে না, অল্প অল্প করে একটু স্ম্যাশ করবে। দেখতেই পাচ্ছ তরকারিটা একদম মাখা মাখা আর দারুণ তৈরি হয়ে গেল। এবার আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আরেকবার ভালো করে মিক্স করব। আর আমি কিন্তু এই সব কটা তরকারির সাথে খাওয়ার জন্যে নরম পরোটা আর সাদা ফুলকলুচি রেসিপি লিস্ট দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবে। তাহলে তোমরা দেখতেই পেলে কত সহজে তৈরি হয়ে গেল রুটি পরোটা বা লুচির সাথে খাওয়ার জন্য ছয় ধরনের আলুর তরকারি রেসিপি। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক